সকলকে শুভেচ্ছা। আমরা আজকে ভার্ব টেন্সেস বা টেন্সেস অফ ভার্ব এর উপর আমরা আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছিলাম ভার্বের তিনটি ভাগ আছে, প্রথম প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় পাস্ট টেন্স, তৃতীয় নম্বর ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্সকে এই তিন ভাগে ভাগ করা যায়। এবং প্রতিটা টেন্সকে আবার আমি আরও চারটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সিম্পল, প্রোগ্রেসিভ, পারফেক্ট এবং পারফেক্ট প্রোগ্রেসিভ, এই চারটাকে ভাগ করেছিলাম। তাহলে তিনটা প্রতিটাকে যদি চার ভাগ করা যায় তাহলে তিনটি টেন্সকে ভাগ করে গেল বারোটা, তিন চার বারোটা ভাগ করে গেল। অর্থাৎ বারোটা টেন্সে আমি ভাগ করেছিলাম গত ক্লাসে। এখানে আমি সেটা উল্লেখ করেছি। আজকে সেখানে তার সেই নির্বাচনের উপর একটি আমি ফর্মুলা আকারে একটি গঠন দেখাব। প্রথমে আসলো প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট, এবং একটা পাস্ট টেন্স, এই আন্ডারলাইন লাল কালিতে দিয়ে মার্কেশন করা আছে, এইটু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, নিচে একটা ফিউচার টেন্স। এবং এই প্রেজেন্ট টেন্সকে প্রথমে আমরা ভাগ করেছি প্রেজেন্ট সিম্পল এবং দুই নম্বর প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এই দুটো বাম দিকে আছে, ডান পাশে আবার বাকি আছে তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সকে ভাগ করলাম প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। পাস্ট টেন্সকে আমরা ভাগ করেছি পাস্ট সিম্পল, পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এবং ফিউচার, ফিউচারকে আমরা ভাগ করলাম এভাবে, ফিউচার সিম্পল, ফিউচার প্রোগ্রেসিভ, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ। এই মোট বারোটা হলো, এক এখানে আছে হলো গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা, বারোটা ভাগ আছে। এই বারোটা ভাগের যে গঠনগুলা, প্রতিটার যে আলাদা আলাদা গঠন বিন্যাস আছে, সেই গঠন বিন্যাসটা নিয়ে আলোচনা আমরা করতেছি। এবং আমরা এখানে দুই ভার্বটা ব্যবহার করছি, দুই ভার্বের যে কনজুগেশন হয় সেই কনজুগেশন চার্টটা এখানে আমি উল্লেখ করব। এই চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চার্টটা যদি মনে রাখা যায় তাহলে পরে আর আমরা যে কোনো সময় বাক্য গঠন, তারপরে ভয়েস চেঞ্জ করা, ন্যারেশন করা, অথবা আমরা যদি ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করা, প্রোনাউন রেফারেন্সিং, এগুলো সবগুলোতে মোটামুটি আমরা সঠিকভাবে করতে পারবো। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার্টটা। এখন এক একজন এক এক ভার্ব ব্যবহার করে চার্টটা করতে পারে, তো আমি এখানে দুটা দিয়েছি কারণ দুটা খুব সিম্পল এবং ছোটো আকারের, অল্প জায়গা স্পেস নেয়, এই জন্য দু ব্যবহার করেছি। এই এটা মুখস্থ করলে ছাত্রদের কাজে লাগবে, তাছাড়াও যারা ছাত্র নয় তারাও যারা কারেক্টলি ইংলিশ গ্রামাটিক্যালি শুদ্ধভাবে শিখতে চায় তাদের জন্য এটা কাজে লাগবে। তা আমরা প্রথমে যে গঠনটা করেছি প্রেজেন্ট সিম্পল, তাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি, সিঙ্গুলার প্লুরাল। এবং তার আবার প্রতিটা ক্ষেত্রে সাবজেক্টের সাবজেক্ট অনুসারে তিনটা ভাগ করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা আবার সিঙ্গুলার প্লুরাল আছে। তো আমরা প্রথমে দেখতেছি সিম্পল, প্রেজেন্ট সিম্পলের সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পার্সন আই ডু, উই ডু, সেকেন্ড পার্সন ইউ ডু, ইউ ডু, থার্ড পার্সন হি ডাজ, দে ডু। এখানে থার্ড পার্সনে একটি কথা উল্লেখ করে দিচ্ছি যে থার্ড পার্সনে হি শুধু একটা প্রতিনিধিত্বমূলক, একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড। এখানে এটার বিকল্প হিসেবে অন্য কিছু আসতে পারে, কোনো ব্যক্তি আসতে পারে, যেমন জাহিদ, কামাল, হেনা, মিনা আসতে পারে, ইট আসতে পারে, কোনো ব্যক্তির নাম আসতে পারে, কোনো কিছুর নাম আসতে পারে, অর্থাৎ সাম্বলি সামথিং, সাম্বলি সামথিংয়ের জন্য এখানে আসে, তার প্রতিনিধিত্ব হিসেবে, প্রতিনিধি হিসেবে হিকে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমরা ধরবো হি যেখানে আছে সেখানে বাকিগুলো বসতে পারবে, তাহলে হি ডাজ, দে ডু। এই এখানে এই যতগুলো এখানে আছে মোট বারোটা ভাগ, তার মধ্যে এই প্রথমে যে প্রেজেন্ট সিম্পল এখানে এসে এই থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ভার্বের
সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার তারপরে আবার আসবে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস একে কন্টিনিউয়াস বলা হয় একে কন্টিনিউয়াস বলা হয় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলা হয় আসলে আগেকার দিনে কন্টিনিউয়াস বা ইনডেফিনিট বলা হতো প্রেজেন্ট সিম্পলকে ইনডেফিনিট বলা হতো এখন অনেকটা মডার্ন টার্মিনোলজিতে সিম্পলটা বেশি ব্যবহার করা হয় প্রোগ্রেসিভ আগে বলা হতো কন্টিনিউয়াস এখনও কন্টিনিউয়াস বলা হয় তবে প্রোগ্রেসিভটা এটা ভেরি লেটেস্ট এই জন্য প্রোগ্রেসিভ এবং সিম্পল শব্দ দুটো ব্যবহার করেছি যেমন প্রেজেন্ট প্রোগ্রেসিভ আই অ্যাম ডুইং প্রোগ্রেসিভ মানে সেখানে ভার্বের সঙ্গে ইং থাকবে ভার্বের সঙ্গে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে ইং থাকবে আই অ্যাম ডুইং উই আর ডুইং ইউ আর ডুইং ইউ আর ডুইং হি ইজ ডুইং দে আর ডুইং এরপর আসবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে পারফেক্ট মানে সেখানে হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে বা হ্যাড থাকবে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের পাস্ট পারফেক্ট থাকবে এটা হচ্ছে লগা পারফেক্ট পারফেক্টের একটা বৈশিষ্ট্য কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড থাকবে না হ্যাজ থাকবে হ্যাভ বা হ্যাজ থাকবে এবং ভার্বের পাস্ট পারফেক্ট আছে তাহলে গঠনটা আসতেছে আই হ্যাভ ডান উই হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান হি হ্যাজ ডান দে হ্যাভ ডান এরপর আসবে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ থাকবে এবং প্রোগ্রেসিভ মানে সেখানে ইং ফর্মের ভাব থাকবে প্রোগ্রেসিভ মানে ভাবের সঙ্গে ইং থাকবে তো সেই হিসেবে গঠনটা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং উই হ্যাভ বিন ডুইং ইউ হ্যাভ বিন ডুইং ইউ হ্যাভ বিন ডুইং হি হ্যাজ বিন ডুইং দে হ্যাভ বিন ডুইং এখানে আমরা বলছি যে পারফেক্ট হলেই সেখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকবে তো এখানে পার্সন বেদে হ্যাভ বা হ্যাজের পরিবর্তন হয়েছে যেহেতু প্রেজেন্ট কাজে এখানে হ্যাড আসবে না হ্যাভ বা হ্যাজ দুইটা যে কোনো একটা আসবে এবং পারফেক্ট মানে হচ্ছে যেখানে হ্যাভ বা হ্যাজের পর বা হ্যাডের পর ফার্স্ট পার্টিসিপেন্ট থাকবে ভার্বের এখানে আমরা যেহেতু প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস নিয়েছি এখানে ভার্বের সাথে কী আছে ইং আছে কিন্তু ফার্স্ট পার্টিসিপেন্ট কিন্তু এখানে নেই এখানে ইনফরমেশন আছে কিন্তু ফার্স্ট পার্টিসিপেন্টের যে আর থাকার কথা সেটার ঘাটতি পূরণ করা হয়েছে এই যে বিন দ্বারা বিন বিন সব জায়গাতে এখানে বিন আছে এটি বিনটা একটা ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম তারপরে কিন্তু বসছে ইং ফর্ম এটা মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ থাকবে হ্যাভ হ্যাজ থাকলে তারপরেই সাধারণত পার্টিসিপেন্ট বসে সেই পার্টিসিপেন্টের কাজটা করতেছে বিন এই যে বিন বসছে এবং তার পরবর্তীতে ফার্দার প্রোগ্রেসিভ হওয়াতে তার সঙ্গে একটা ইনযুক্ত মূল ভাবটা বসছে এই দুইটা কিন্তু মূল ভাব এটা একটা মূল ভাব এই মূল ভাবের সঙ্গে ইনযুক্ত হয়েছে সেই হিসেবে গঠনটা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং উই হ্যাভ বিন ডুইং ইউ হ্যাভ বিন ডুইং ইউ হ্যাভ বিন ডুইং হি হ্যাজ বিন ডুইং দে হ্যাভ বিন ডুইং এটা গেল আমার প্রেজেন্ট পাস্ট পাস্টে আসলো পাস্ট সিম্পল অনুরূপভাবে যেভাবে আছে এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আসছে এখানে সিঙ্গুলার দ্যাট পার্সন প্লুরাল এখানে আমি একটা মার্জিন একটা ডিমার্কেশন করছি তাহলে পাস্ট সিম্পল আসবে কি সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম সবসময় আই ডিড উই ডিড ইউ ডিড ইউ ডিড আই ডিড উই ডিড ইউ ডিড ইউ ডিড হি ডিড দে ডিড ফার্স্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে যখনই প্রোগ্রেসিভ তখনই তার সঙ্গে ভার্বের ইং ফর্ম আসবে অজিলিট ভার্বের পর ইং ফর্ম আসবে আই ওয়াজ ডুইং উই ওয়ার ডুইং ইউ ওয়ার ডুইং ইউ ওয়ার ডুইং হি ওয়াজ ডুইং দে ওয়ার ডুইং এরপর পাস্ট পারফেক্ট পারফেক্ট মিনস হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ঠিক অনুরূপ সেইভাবে এখানে এসেছে
যেহেতু পাস্ট টেন্স কাজেই এখানে হ্যাভ হ্যাজ থাকবে না হ্যাভ থাকবে এবং সাবজেক্ট পর হ্যাড বসছে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে আমি যেহেতু দু ভার্ব ব্যবহার করছি তার পাস্ট পার্টিসিপল ডা তাহলে গঠনটা আসলো আই হ্যাড ডান উই হ্যাড ডান ইউ হ্যাড ডান ইউ হ্যাড ডান হি হ্যাড ডান দে হ্যাড ডান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস এখানে অনুরূপভাবেই ঠিক প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মতোই শুধু এখানে যে মূল অক্সিলারি ভাগটা পরিবর্তন হয়েছে মানে ফার্স্ট অক্সিলারি যেটা সেটা পরিবর্তন হয়েছে আই হ্যাড বিন ডুইং বাকি সব ঠিক আছে উই হ্যাড বিন ডুইং হি হ্যাড বিন ডুইং সরি আই এদিকে যাবি আই হ্যাড বিন ডুইং উই হ্যাড বিন ডুইং ইউ হ্যাড বিন ডুইং ইউ হ্যাড বিন ডুইং হি হ্যাড বিন ডুইং দে হ্যাড বিন ডুইং এটা শুধুমাত্র এই সাবজেক্টের সাথে যে ফার্স্ট অক্সিলারি সেটা পরিবর্তন হবে কিন্তু আমরা একটা লক্ষ্য করব যে এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এই যা আছে শুধু সাবজেক্টটা পরিবর্তন হয় অক্সিলারি পরিবর্তন কিন্তু নেই সেকেন্ড এবং এরপর পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে অনুরূপভাবে শুধু এই সাবজেক্টগুলোর পরিবর্তন হয়েছে এই সাবজেক্ট কিন্তু বাকি এখানে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি বাকি কোনো পরিবর্তন হয়নি এবং অনুরূপভাবে পরবর্তী ফিউচারে একই চিত্র আসবে এরপর ছিল ফিউচার টেন্স ফিউচার টেন্সে আমরা লক্ষ্য করবো যে ফার্স্ট হলো ফিউচার সিম্পল সেকেন্ড ফিউচার প্রোগ্রেসিভ থার্ড ফিউচার পারফেক্ট ফোর্থ ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ এইখানে আমরা আমি এখানে সবগুলো জায়গাতেই উইল ব্যবহার করছি যদিও পুরানো গ্রামারগুলোতে ফার্স্ট পার্সনের সাথে শ্যালের ব্যবহার করা আছে আই শ্যাল উই শ্যাল তো মডার্ন যে লিঙ্গুইস্টিক্স সেটা সাজেস্ট করে যে সব জায়গাতেই উইল দেওয়া যাবে এবং সেই মোতাবেক আমরা আমি এখানে উইল ব্যবহার করছি শ্যালের ব্যবহার আছে বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে বা বিশেষ যদি কোনো অপশনে যাবে বা বিশেষ কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে সেক্ষেত্রে শ্যালের দু একটা ব্যবহার আছে বিচ্ছিন্ন কিন্তু এখন বর্তমান উইলের ব্যবহারটাই একচ্ছত্রভাবে হচ্ছে শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে সেখানে শ্যালের ব্যবহার কিছু আছে তাছাড়া উইলে প্রাধান্য পাচ্ছে সর্বত্র আমি সেই জন্য উইলটাই দিয়েছি কেউ ইচ্ছে করলে শ্যালের ব্যবহার করতে পারে ক্ষেত্র বিশেষে তবে সকল ক্ষেত্রে উইল ব্যবহারটা এখন বর্তমান প্রাধান্য পাচ্ছে সেই জন্য আমি ওইটা উইলটা দিয়েছি তাহলে ফিউচার সিম্পল আসলে আই উইল ডু উই উইল ডু ইউ উইল ডু ইউ উইল ডু হি উইল ডু দে উইল ডু এখানে কেউ কেউ যে আই উইল পরিবর্তে শ্যাল করতে পারে এখানে উইল পরিবর্তে উই শ্যাল এটা করতে পারে কিন্তু এখন মডার্নে এটা মানা হয় না এখন একসাথে উইল ব্যবহার করা হচ্ছে সব জায়গায় এরপর আসলো ফিউচার প্রোগ্রেসিভ আই উইল বি ডুইং উই উইল বি ডুইং ইউ উইল বি ডুইং ইউ উইল বি ডুইং হি উইল বি ডুইং দে উইল বি ডুইং এটা গেল মানে কোন এখানে দেখা যাচ্ছে যে শুধু সাবজেক্ট বাদ দেয় বাকি কোনো পরিবর্তন কিন্তু এখানে নাই ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টে যেহেতু হ্যাভ পারফেক্টে হ্যাভ থাকে হ্যাভ এখানে আছে পারফেক্ট মিনস সেখানে বাদ পাস্ট পার্টিসিপেন্ট থাকবে সেটা এখানে আছে সকল ক্ষেত্রে এখানে আছে সব জায়গাতে এখানে আছে তাহলে আমি এখানে সংক্ষেপে ডিউটো মেরে দিছি ডিউটো দিয়ে দিছি কিন্তু আসলে এটা আছে আই উইল হ্যাভ ডান উই উইল হ্যাভ ডান ইউ উইল হ্যাভ ডান ইউ উইল হ্যাভ ডান হি উইল হ্যাভ ডান দে উইল হ্যাভ ডান ডিউটো মারা আছে ডিউটো করা আছে আসলে এখানে উইল হবে হ্যাভ হবে ডান হবে এরপর ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ যেখানে প্রোগ্রেসিভ সেখানে বাদবিক ইনফর্ম থাকবে মূল ভার্বের সঙ্গে ইনফর্ম থাকবে আর যেহেতু পারফেক্ট সেখানে হ্যাভ বা হ্যাজ থাকবে যেহেতু এখানে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ যেহেতু এই এখানে হ্যাভের পূর্বে আর একটি মডাল আছে কাজেই এখানে হ্যাজ থাকার কোনো প্রশ্ন আসে না যেহেতু মডাল আছে মডালের পর সাধারণত হ্যাভ বসে হ্যাভ হ্যাজ ফর্মটা বসে না কাজে এখানে গঠনটা আসতেছে আই উইল হ্যাভ বিন ডুইং যেহেতু কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ কাজ এখানে ইনফর্ম করছে ইনফর্ম করছে পারফেক্টের জন্য হ্যাভ বসবে তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং উই উইল হ্যাভ বিন ডুইং
you will have been doing. He will have been doing, they will have been doing. এখানে he বলতে আমি আগে বলছি he বলতে আরো কিছু জিনিস আসতে পারে, এটা একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড, এখানে অন্য প্রোনাউন আসতে পারে বা অন্য সাবজেক্ট হিসেবে নাউন আসতে পারে, সামবডি সামথিং আসতে পারে। এটা ছিল আমাদের আমার আজকের যে ক্লাসের বিষয়, এবং আমি এটা বিস্তারিত কিছুটা আলোচনা করতে আলোকপাত করছি। আমি একটু সামারাইজ করতে চাই, ভার্বের টেন্সকে ভার্ব টেন্সেস বা টেন্সেস অফ ভার্বসকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটা টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে, পাস্ট টেন্সকে, ফিউচার টেন্সকে প্রত্যেকটাকে আরও চারটি ভাগে ভাগ করা যায় আলাদাভাবে। সেই ভাগগুলো কোনটা? সিম্পল বা ইনডেফিনিট বলা হয়, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলা হয়, তারপরে পারফেক্ট, তারপর চতুর্থ নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। তো যেহেতু আমি এখানে প্রোগ্রেসিভ এবং সিম্পল শব্দটা ব্যবহার করছি, তাতে আমাদের দাঁড়ালে কি এই তিনটা টেন্সকে আমি এখানে সাজাচ্ছি, প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রথমে এই লাল দাগের আগে প্রেজেন্ট টেন্স, তারপরে মাঝখানে দুই লাল দাগের মাঝখানে পাস্ট টেন্স, এবং নিচের হচ্ছে ফিউচার টেন্স। তো এখানে একটা ভাগ প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এখানে গঠনটা আমি শুধুমাত্র ঝটপট বলে দিচ্ছি, আই আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি ডাজ, দে ডু। প্রেজেন্ট প্রোগ্রেসিভ আসবে কি, আই এম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং, দে আর ডুইং। প্রেজেন্ট পারফেক্ট আসতেছে, আই হ্যাভ ডান, উই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, হি হ্যাজ ডান, দে হ্যাভ ডান। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এখানে আসবে আই হ্যাভ বিন ডুইং, উই হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, হি হ্যাজ বিন ডুইং, দে হ্যাভ বিন ডুইং। এটা গেল প্রেজেন্ট টেন্সের বিষয়। তারপরে যে আসবে সেটা হলো কনজুগেশন ইন দি পাস্ট টেন্স। পাস্ট সিম্পল চার ভাগ ভাগ করবে, পাস্ট সিম্পল, পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আই ডিড পাস্ট সিম্পলে আই ডিড, উই ডিড, ইউ ডিড, ইউ ডিড, হি ডিড, দে ডিড। এরপর ছিল পাস্ট প্রোগ্রেসিভে আই ওয়াজ ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, হি ওয়াজ ডুইং, দে ওয়ার ডুইং। পাস্ট পারফেক্টে আই হ্যাড ডান, উই হ্যাড ডান, ইউ হ্যাড ডান, ইউ হ্যাড ডান, হি হ্যাড ডান, দে হ্যাড ডান। পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভে আই হ্যাড বিন ডুইং, উই হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, হি হ্যাড বিন ডুইং, দে হ্যাড বিন ডুইং। অনুরূপভাবে ফিউচার আসবে, ফিউচারে আমি বলছি যেখানে শব্দক্ষেত্রে আমি এখানে উইল ব্যবহার করছি, এখানে সব জায়গাতে আমি উইল ব্যবহার করছি ইরেসপেক্টিভ অফ পারসন। এখানে প্রথমে দিয়েছে আই উইল ডু, উই উইল ডু, ইউ উইল ডু, ইউ উইল ডু, হি উইল ডু, দে উইল ডু। প্রেজেন্ট সিম্পলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ আসবে, আই উইল বি ডুইং, উই উইল বি ডুইং, ইউ উইল বি ডুইং, ইউ উইল বি ডুইং, হি উইল বি ডুইং, দে উইল বি ডুইং। ফিউচার পারফেক্ট আসবে, এখানে হ্যাভ আসবে এবং ভার্বের পাস্ট পারফেক্ট আসবে, আই উইল হ্যাভ ডান, উই উইল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান, হি উইল হ্যাভ ডান, দে উইল হ্যাভ ডান। ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ আসবে, আই উইল হ্যাভ বিন ডুইং, উই উইল হ্যাভ বিন ডুইং, ইউ উইল হ্যাভ বিন ডুইং, ইউ উইল হ্যাভ বিন ডুইং, হি উইল হ্যাভ বিন ডুইং, দে উইল হ্যাভ বিন ডুইং। এটা ছিল অল অ্যাবাউট দি টুয়েলভ ক্লাসেস অফ ভার্বস, টুয়েলভ কনস্ট্রাকশনস অফ ভার্ব, টেন্সেস অফ ভার্ব। তো এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে চারটা, চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এক একজন এক এক ভাগ ব্যবহার করতে পারে, তবে দুটা যেহেতু ছোটো ভাগ, কাজে এটা আমরা করার সুবিধা বেশি পাচ্ছি। তো এটা মনে রাখলে আমার অন্যান্য যে বাক্য গঠন বা অন্য যে আমাদের যে অন্য যে কাজগুলো করা, বিশেষ করে ভয়েস চেঞ্জ করা বা ন্যারেশন করা, এগুলো কাজ করা খুব সুবিধা হবে। তো এই জন্য এই চারটা বুঝতে রাখা
খুবই দরকার। আমি মনে করি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেন্সের উপর আমরা ইনশাল্লাহ আলোচনা করব, প্রেজেন্ট সিম্পল প্রোগ্রেসিভ বারোটার উপর আলাদা আলাদা হবে, তাদের গঠন, তাদের চেনার উপায় এবং তাদের যে একমাত্র কাঠামো, তাদের যে সিনট্যাক্স সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তীতে। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি।